গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ছ জুনের আটাশ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ওই দিন বিশেষ সিবিআই আদালতেই ফের নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে উঠবে বলে জানা যাচ্ছে তবে এদিন এসপি সিনহা থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা এদিন আদালতে তাদের মক্কেলের জামিনের আবেদন করলেন যদিও শুরু থেকেই জামিনের বিরোধিতা করেছেন সিবিআই এর আইনজীবী সূত্রের খবর আছে এদিন আদালতে এসপি সিনহার আইনজীবী তার মক্কেলের বয়স শারীরিক অবস্থা সুপ্রিম কোর্টের নতুন অবস্থান বিচার করে যে কোনো শর্তে জামিন দেবার আবেদন করেন অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবীর দাবি পদ থেকে সরে যাওয়ার পরও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগ আনা হচ্ছে এটার কোনো ভিত্তি নেই বলেই তার দাবি একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি তার মক্কেলের অনেক জটিল রোগ রয়েছে চিকিৎসকরাই সে কথা বলেছেন বেঁচে থাকলে তবেই তো বিচার সম্ভব যদিও সিবিআই আইনজীবীর অভিযোগ ষড়যন্ত্রে প্রত্যেকে যুক্ত প্রত্যেকে তাদের পদের অপব্যবহার করেছেন আগে থেকে স্ট্র্যাটেজি তৈরি ছিল কিভাবে অপরাধ করা হবে কিভাবে প্রমাণ লোপাট করা হবে সব আগের থেকেই রেডি করা ছিল এমন কি কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার আগে সাক্ষীদের কাকে কি প্রশ্ন করা হয়েছে তাও জেনে নেওয়া হয়েছিল সব তথ্য জেনে নিয়ে নিজেদের বাঁচানোর স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছিল এমনটাই দাবি করছে সিবিআই এর আইনজীবী এর আগে গ্রুপ সি নিয়োগ মামলায় যে চার্জশিট আলিপুর কোর্টে পেশ করেছিল সিবিআই তাতেও একই কথা বলে হয়েছিল সিবিআই তরফে যাতে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় বন্দ্যোপাধ্যায় অশোক সাহা শান্তিপ্রসাদ প্রসাদ সিনহাসহ মোট ষোলো জনের সিবিআই দাবি ছিল কেলেঙ্কারির মূল মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আজ পার্থ চট্টোপাধ্যায় জামিন চাইছেন কিসের জন্য না শরীরে প্রচুর রোগ আছে শারীরিক অবস্থা খারাপ বয়স বেশি সুপ্রিম কোর্টের অবস্থান বিচার এই সমস্ত তথ্য প্রমাণগুলো তারা রাখতে চাইছে যার জন্য জামিনের প্রার্থনা করছে সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবী ছেড়ে দেওয়ার পাত্র নয় সেক্ষেত্রে বলছে যে প্রচুর বড় ষড়যন্ত্র এটা কিভাবে অপরাধ হবে কীভাবে প্রমাণ লোপাট হবে কীভাবে অপরাধ থেকে বাঁচতে হবে সব আগের থেকেই প্ল্যান করা ছিল এদের ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলছে আমার মক্কেলের প্রচুর রোগ আছে হ্যাঁ প্রমাণ করতে হলে আগে বেঁচে থাকা দরকার আগে ছেড়ে দিন জামিন দিন হুম হুম কোর্ট পুরোপুরি নাকচ করে দিয়েছে এখন জেল হেফাজতেই থাকবে পার্থ চট্টোপাধ্যায় জেলেই থাকতে হচ্ছে তাকে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন